ইভিনিং, সানডে ইভিনিং, ইভিনিং মানে লেট ইভিনিং। রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে, দেখাই কি হয়েছে। চিকেন আলু দিয়ে হয়ে গেছে কষা কাম ঝোল, আর এখানে টাপুর করছে মাশরুম। ঠিক আছে, মাশরুমটা হলে দেখাবে? হ্যাঁ, আচ্ছা হলে দেখাবে, এখন তো প্রিপারেশন চলছে। ময়দা মেখে পরোটা করে বাবাকে দিয়ে দিয়েছি, বাবা এইমাত্র আসলে বাবাকে দিয়ে দিয়েছি। পরোটার মাংস মা খেতে চেয়েছিল, তো মা খেতে দিয়েছিল, মায়ের জন্য করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এবার একটুখানি বসবো। রনকে টাকুর ঘুম পাড়িয়ে দিয়েছে, মাম্মি 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 করছিল, ঘুম পাড়িয়ে দিয়েছে। তো মিস্টার দেব প্রায় এসে গেছে, মিস্টার দেব আসুক, তারপর আবার পরে আসছি। এখন আমি একটুখানি রেস্ট নেবো, আমার না ওই যে সেদিন বলছিলাম না, হঠাৎ হঠাৎ করে মাথাটা একটু ঘুরে যাচ্ছে। টাপুর বললো যে মনে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তো যাই হোক, একটা ফুল বডি চেক আপ আমাদের এখানেই আছে, ওটা একটা বুক করবো ভাবছি। তো একবার দেখে নিই কী হয়েছে না হয়েছে, বলার জন্য আজকাল যা দেখছি এদিক ওদিক। এবার সত্যি কথা বলতে আমি না, হট করে আমার কিছু হলে এরা সব ভেসে যাবে এরকম ব্যাপার, যদিও ভাসে না ওরকম মনে হয় সবাই ঠিকই হয়, বাট আমি তো মনে করব এটাই না, মিস্টার দেবের খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য মিস্টার দেবের জন্য অন্তত আমাকে একটুখানি দেখতে হবে। তো আমি একটু চেক আপটা করে নেবো, দেখা যাক কী আছে, কম কোনটা কম আছে কোনটা বেশি আছে সমস্ত কিছু দেখে সেই অনুযায়ী ওষুধ খেলে যদি হয়ে যায় বাবা ঝামেলা মুক্ত, তাই না? তো আমি এখন এবার এই মানে বাথরুমের বাইরে করিডোরের উপরে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে এখানে এখন একটুখানি রিল্যাক্স করবো। মিস্টার দেব এসে যাবে প্রায় দু তিন মিনিটের মধ্যেই চলে আসবে, একটু চোখটা বন্ধ রাখি। আমি সবে গিয়ে বসেছি একটুখানি, তার মধ্যে মিস্টার দেব এসছে, আমি বললাম শুয়েছিলাম সবে। হ্যাঁ, একটুখানি শরীরটা ভালো লাগছিল না তাই। হ্যাঁ, মাকে খাবার পাতি দিয়েছি, বাবা এসে নিয়ে গেছে। আরেকজন করছে মাশরুম। কি মহিনী, এখন নতুন করছে কি একটা নতুন নতুন। চলো রন রনের কাজ করছে। এই আলুর চপটা খুব ভালো হয় হাসি খুশি পার্কের সামনে দিকে, না ওকে পরোটা করে দেবো, পরোটা দিয়ে খেয়ে নেবে। বাটার ফাটার দিয়েছে মনে হয়, আর যাই হোক রান্না তো সব হয়ে গেছে, শুধু পরোটা করতে হবে আর রনকে ভাত খাওয়াবো। তো এখন যেহেতু ওই মিস্টার দেব নিয়ে এসছে, চপ ফপ গুলো খাওয়া হলো, তো খেতে এক্ষুনি তো পারবো না, তো এখন তাই জন্য দেখি অন্য কি কাজ আছে সেগুলো সেরে ফেলি। মিষ্টি আনা হয়েছে, দেখি কি মিষ্টি আছে। এটা হচ্ছে মালাই চমচম, তা গুড়ের মনে হচ্ছে এটা, সাদা নয় মালাই চমচম, বা দারুন। ক্ষীরের সাগরটা করে দিই, ক্ষীরের সাগর, এই যে ক্ষীরের সাগর, সব তো ফেভারিট। হ্যাঁ, খুব ভালো, দারুন। দুটো কিনেছিলাম জবা ফুলের গাছ, আজকে এই যে এটাতে হয়েছে, দেখুন কি সুন্দর এই কালারটা, যদিও খুব কমন কালার, এরকম আমি অনেকের বাড়িতেই দেখেছি, বাট কমন হলেও কালারটা ভীষণ সুন্দর। আর এটার তো কালার আপনারা দেখেইছেন, এক্ষুনি এসে তা পায়রাগুলো তাণ্ডব চালিয়েছিল। তো আর এদিকে আমাদের এখানে এত, এই বারান্দাটা এত লাইট পড়ে, মানে ডিরেক্ট সানলাইট পড়ে, যে এই গাছগুলো একটুখানি শুকিয়ে যাচ্ছে। আমি বারবার করে
জল দিচ্ছি, একটু স্নান করিয়ে দিচ্ছি, তার সত্ত্বেও জানি না বেশি দিন মনে হয় টিকবে না এরকমভাবে। এই যে এই দুটো একসাথে না চিপকে থাকে না, মাঝে মাঝেই জল দিতে হয়। এই যে আবার মিস্টারদের জল দিল, কারণ শুকিয়ে গেছিলো মাঝখানটা, জল দিলে একদম শুকিয়ে পুরো চিপকে থাকে একে অপরের সাথে, আবার বেশিক্ষণ থাকবে না, আবার জল দিতে হবে বলে না। এই তো হ্যাঁ দু দিন থাকে চিপকে থাকে। কি ব্যাপার, আরেকজন রোদ পোহাচ্ছে দেখো। এই তোর কি ঠান্ডা লেগেছে রে, তুই যে রোদ পোহাচ্ছিস। এই বাবু কি ব্যাপার, আরাম লাগছে এখানে? আরাম লাগছে, এখানটাতে আরাম লাগছে, ভালো লাগছে। আচ্ছা বসো, বাদরের বাদরা আমি দেখেছি। এই পায়রানিটা কি বলবো, পায়রান বদমাইশ। কি চাই? হ্যাঁ কি চাই ওর, কি চাই? হ্যাঁ ওর কি চাই? খাওয়া দাওয়া নিজের সমস্ত কমপ্লিট, খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে উঠে যদি এখন এসে মানে কিছু চাইয়ের মতো করে এমন একটা ভাব দেখায় যে খেতে পায় না, তাহলে আর আমি কি বলবো? দেখো দেখো মনে হচ্ছে খেতে পায়নি কতদিন আহারে। শোনাবো আমার গোগো, খাবি? কি খাবি, পরোটা খাবি? লাঞ্চে লাঞ্চ মানে লাঞ্চের টাইমও পেরিয়ে গিয়ে আমরা একেবারে খাচ্ছি যা খাচ্ছি, যাতে আর কি ডিনার লাঞ্চের মাঝামাঝি, ডিনারও করতে হবে না। হ্যাঁ পয়সা বাঁচাও, এইভাবে খাও। না না ডিনার করতে হবে না। তো এই যে পরোটা আর তার সাথে আলুর তরকারি করেছি, আর এই যে লঙ্কা পেঁয়াজ দিয়েছি। ঠিক আছে, রাতে রান্নাবান্না সব চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে মাছের জন্য ঝোলের জন্য মাছ ভাজা হচ্ছে, আর এই যে এটা হচ্ছে গিয়ে আলু দিয়ে পনির দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি, আলু মাটার পানির আর উপরে কসুরি মেথি ছড়ানো। ঠিক আছে, তো এটা এমনভাবে করা হয়েছে ভাত রুটি সব দিয়েই যাতে খাওয়া যায়। তো এটা দুজনে মিলেই করেছি আমরা, আমি আমি একটুখানি করেছিলাম, তারপর বাদ বাকি মিস্টারদেব একটুখানি আমাকে হেল্প করে দিয়েছে। ঠিক আছে, তো এখন এই এটা পাঠিয়ে দেবো, বাবা বাবা এসে গেছে, বাবা পাঠিয়ে দেবো। এটা তো হতে টাইম লাগবে, তো সেই জন্য ওটা বাবাকে বলে কাল সকালে এসে নিয়ে যাচ্ছে, তাই না? কী বলবো, শরীরটা মাঝে মাঝেই কেমন যেন একটা হচ্ছে। তো আমি নিজেই করছিলাম, তারপর মিস্টারদেব বললো যে তুমি বসো, আমি করছি বলে আমাকে বসিয়ে দিয়েছে। আমি বসে আছি রিজার্ভে, আমাকে ডাকবো যখন আবার আসবো। করছি টাপুরে খাওয়া হয়ে গেছে, রনকে খাই দিয়েছি। হ্যাঁ তো একটা জিনিস দেখাই, হ্যাঁ আজকে মিস্টারদেব একটু আমার ওপর রেগে গেছে। হ্যাঁ রেগেই তো গেছে, ওটাকে কী বলে তাহলে, কি বলবো বলো, রাইট ওয়ার্ডটা বলে দাও তুমি। তো সেটাতে তুমি রাগও নি, তুমি যে কি তুমি কি বললে তাহলে কথাটা আমাকে, যে আজকে আমার ভেতরে একটা কেমন যেন হচ্ছে, তাহলে ওটা। হ্যাঁ তো সেটা রাগ বলবো না, তাহলে কি বলবো বলো, কি আশাহত হয়েছো তুমি? হ্যাঁ আশাহত হয়েছে। আচ্ছা আশাহত কারণটাও দেখিয়ে দিই, যখন এতই ঢাক ঢোল পিটিয়ে বললাম তখন একটু বলে দাও। তবে আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, এটা আমি বলতে পারি, আমার আমার শরীরটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি তুমি নিজে, আচ্ছা সবচেয়ে বড় কথা তুমি নিজে পছন্দ করো, এটা তো বলতে পারো, এটা তো তুমি বলতে পারো যে লাইট ঝোল তুমি কিরকম পছন্দ করো। তাহলে ঠিক আছে দেখাচ্ছি। হ্যাঁ তো এই যে মাছের ঝোলটার মধ্যে বলছে যে ঝোল কোথায়, মানে বড়িগুলো আমার মনে হয় সব ঝোল টেনে নিয়েছে, আমি না মানে অতটাও না বুঝতে পারিনি। তো যাই হোক আমি যেটা বললাম আপনাদের এক্স্যাক্টলি সেটাই,
ওর রাগ হয়েছে আমি মুখ দেখে বুঝতে পেরেছি। তো যাই হোক, আর এখন বলেই বা কি করে, তোমার রাগের জন্য তো আর হঠাৎ করে কড়াইয়ের মধ্যে ঝোল এসে যাবে না। আমাকে বললো যে বড় বড় কড়াইটাই কেন বসাওনি। তো যাই হোক, ওই সেটাই আমি বুঝতে পারিনি ঠিক, কারণ এই সবজিটা আসলে মাছের মধ্যে এটার মধ্যে পেঁপে আছে, কাঁচকলা আছে, আলু আছে, তারপর কি আছে, ডাটা আছে, সব আছে, তো সব দিয়ে সবজি টবজি সব দিয়ে, তো তো আমি না বুঝতে পারিনি। তো যাই হোক, মানে ইচ্ছা করে কোনো ড্রাইভার যেমন হ্যাঁ ইচ্ছা করে কোনো ড্রাইভার যেমন অ্যাক্সিডেন্ট করে না, ইচ্ছা করে কোনো কুকও বাজে রান্না করতে চায় না। আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে চলুন খেয়ে নি, দেখিয়ে দিলাম তো, পরে তারপর আসছি। টাটা। আফটারনুন, মর্নিং এ ঘুমিয়ে মর্নিং এ উঠতে পারিনি, তাই একেবারে আফটারনুনেই শুরু করলাম। মিস্টার দেব এখন রয়েছে বাড়িতে, তো যাই হোক উনি একটা সিরিজ দেখছেন, আমি এখানে কিছু কাজের কাজ করে নিলাম, দেখাই। হ্যাঁ সেটা হচ্ছে কুমড়ো ভেজেছি, হুম, আর হচ্ছে গিয়ে এই যে কালকে মাছের ঝোলটা একদম ঝোল ছিল না, তো আবারও একটু মশলা করে সেটাকে কষিয়ে তারপর মাছগুলোকে আবারও ভালো করে এর মধ্যে নিয়ে ফুটাচ্ছি, যাতে ঝোলটার মধ্যে মাছের টেস্টটা আসে। তো এইভাবেই ঝোলটা বাড়িয়ে নিলাম, না হলে অ্যাকচুয়ালি হতো না সত্যি, কালকে এতগুলো সবজি আর ওই বড়িতে পুরো ঝোল টেনে নিয়েছিল। হ্যাঁ ঝোলটা ভালো হয়েছিল, বাট আবারও সেম যা যা মশলা দিয়েছিলাম সেই মশলাই আরও একটু বাড়িয়ে এটাকে এরকমভাবে রেডি করে নিচ্ছি। যখন ঝোল করা হয় তো তার একটা টেকনিক আছে, যদিও সেই টেকনিকটা কালকে আমি অ্যাপ্লাই করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার না চুজ করাও ভুল হয়েছিল, কড়াইটাও আমার আমি রং চুজ করেছিলাম। এই মানে এত সবজি দিয়ে যখন মাছের ঝোল করা হচ্ছিলো, আমার বড় কড়াইটা নেওয়া উচিত ছিল। তো যদিও ওই মাছগুলো ভেজেছিলাম ছোট কড়াইতেই, হুম, তো এটার মধ্যে করাটাই উচিত হয়নি, সেই জন্য আমি ঝোলের পরিমাণটা বুঝতে পারিনি। তো বড়ি বা বড়া করতে গেলে একটা জিনিস আমি জানি, যে যদি আপনি ঝোলের মধ্যেই বড়া বা বড়িটাকে একটু ফুটিয়ে নেন, তাহলে পরবর্তীকালে গিয়ে আর মানে বড়ি বা বড়া ঝোলটাকে টেনে নেয় না, কারণ এমনিতেই ঝোলের মধ্যে ফুটেছে, ওর মধ্যে যতটা ঝোল ঢোকা ঢুকে গেছে আর নতুন করে টানতে পারে না। তো এই জিনিসটা কালকে আমি জানি না কিভাবে মাথা থেকেও বেরিয়ে গেল আমার। আসলে কালকে আমার শরীরটাও একদম সাথ দিচ্ছিল না, আমি যা করছিলাম মানে যেটাই যা করছি জাস্ট মনের জোরে করে চলেছি। তো যাই হোক, এটা মাথায় রাখবেন, আমি তো রাখবই, আপনারাও মাথায় রাখবেন যে বড়া বা বড়িটাকে ঝোলে দিয়ে একটুখানি ফুটিয়ে তারপর নামাবেন, যাতে ও পরবর্তীকালে আবার একদম বন্ধ করে দিলেন, বড়িগুলো বড়াগুলো দিয়ে দিলেন, দেখবেন যখন খুলবেন পুরো কোনো নেই, ঝোলই নেই, হুম। তো যাই হোক, এই হয়ে গেল কথা, রান্না হয়ে গেছে, বাবা আসবে, বাবাকে খাবারটা দিয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেবো। আর ব্রেকফাস্টে আমি আজকে ব্রেকফাস্ট কিছু করিনি, মিস্টার দেবকে আর টাপুরকে এই মানে কী যেন বলে বেশি না, অল্প একটুখানি ময়দা মাখা ছিল, তো সেটাই পরোটা করে, আর তরকারিও ছিল, তরকারি দিয়ে দিয়ে দিয়েছি দুজনকে, ওরা দুজন খেয়ে নিয়েছে। আর রনুবাবু আর আমি, মানে আমি কিছু খাইনি, আর রনুবাবুকে আজকে একটা ম্যাগি দিয়েছি, কারণ ওর শরীরটা ভালো ছিল না, তো এই সময় এখন অন্য কিছু ঘ্যাঁ 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 করবে, আর কান্নাকাটি করলেই না বাচ্চাদের দেখেছি খুব বেশি জ্বর কাশি এগুলো আসে, তো সেই জন্য আজকে একটুখানি মানে এমনি ম্যাগি, গুড অপশনটা না, এমনি ম্যাগি দিয়েছি আজকে অনেকদিন পর একটা। সিরিজটা দেখছে, আমিও আবার তার ইন্টারেস্ট পেয়ে গেলাম, একটুখানি বসে পড়লাম, ভালো। তো এখন খাওয়াটা খুব ভালো হয়েছে, মিস্টার দেব বলে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, যাবে চলো একটু মিষ্টি নিয়ে আসি, বললাম ঠিক আছে চলো তাহলে, একেবারে মিষ্টিটা কী কিনছি সেটা দেখি ব্লগটা করে মিষ্টি মিষ্টি দিয়েই এন্ড করবো। তো যাই রেডি হয়ে নি, গিয়ে একটু মিষ্টি দেখি কী মিষ্টি খায়, ইচ্ছা করছে খা। কত নম নম করছে দেখো নম নম।
স্কুটি চালাচ্ছে, ব্রুম ব্রুম পে 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 পে, স্কুটি চালাচ্ছে, ব্রুম 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 স্কুটি। কি রানু চালাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাবে স্কুটি করে, কোথায় যাবে বাবা? নাচো 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 নাচো, ইয়ে 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 ইয়ে, জাম্পিং জ্যাক, জাম্পিং জ্যাক, জাম্পিং জ্যাক কিরকম করে, ইয়েস 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 করো, নাহলে মশা কামড়াবে, লাফাতে হবে, নাচতে হবে সারাক্ষণ, নাহলে মশা কামড়ে দেবে। মশা ঘুরছে এখানে প্রচুর, আজকে রোলনটাও আনা হয়নি, হুট করে বেরিয়েছি আমরা সেই জন্য। এই তো, হ্যাঁ এরকম ভাবে নাচতে থাকলে আর মশা কামড়াতে পারবে না। গুড 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 রানু, গুড গুড গুড। আরে কি রানু, এটা কি রানু, এটা কি রে বলো, কি এটা কি দেখছো তুমি, ওর ভেতরে কি আছে, ওর ভেতরে কি আছে রানু, ওর ভেতরে কি আছে? খুব আনন্দ, if you happy and you know it, clap your hand. Hey to dad, chal meri ghore, tik tik tik, chal meri ghore, kitno dasto dasto ora gari jacche pichone dekhlam lakre ki kaashi মাঝখান থেকে এটা আমি নিয়ে নিলাম বাইক চালানোর জন্য, সন্ধ্যেবেলা যা পোকা মাকড় হয় সেই কারণে আমি এটা নিয়ে নিলাম। আর আমি কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো। কেমন লাগছে আমাকে এটা পরে? আচ্ছা বলো তো এটা কি লেখা? আচ্ছা এটা কি লেখা রানু? পনির রোল নিয়ে এসেছিলাম,
আর তার সাথে চা করে দিয়েছি, চা আর পনির রোল। এই দিয়ে এখন আমাদের জলযোগ হবে, তার সাথে মিষ্টিও কিছু আনা হয়েছে, দেখাচ্ছি। পনির চপ আর তার সাথে চাও করে নিয়েছি, ঠিক আছে। আর ওদিকে মিষ্টিও আছে, ওটা না হয় নেক্সট ব্লগে দেখালাম। একটাই মিষ্টি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে পান্তুয়া, ঠিক আছে। এই মিষ্টিটা দিয়েই শেষ করলাম। সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। তো হ্যাঁ, চশমাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আর অনেকই ট্রাই করছিলাম, আমরা লেন্স কাটেও গেছিলাম, তো যাই হোক, তার মধ্যে আমার এটা ভালো লাগলো খুব, তো তাই জন্য আমি এটা নিলাম। তো অন্য একটু অন্যরকম কালার কোনোদিনও আমি ট্রাই করিনি, সবসময় কালোই পরেছি, একটু অন্যরকম কালার ট্রাই করলাম। কেমন লাগলো আমাকে, লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি ইয়াদ রাখনা।